এ টিউটোরিয়ালে এখন আমরা একটি সম্পূর্ণ ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়া শিখব ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়া খুবই জরুরি একটি কাজ যে কোনো সময় সার্ভার ক্র্যাশ করলে ফাইলগুলো হারাবেন এজন্য প্রতি সপ্তাহে বা মাসে আপনার ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে নেবেন আর যদি ওয়েবসাইটের কন্টেন্ট দ্রুত পরিবর্তিত হয় সেক্ষেত্রে ডাটা বেজের ব্যাকআপও নিয়ে নিতে পারেন আর ওয়েবসাইটে নতুন কোনো কন্টেন্ট না দিলে এবং একই কন্টেন্ট থাকলে ওয়েবসাইটের ব্যাকআপ বেশি দিন পর পর নিলেও কোনো সমস্যা হবে না পর্বে আমরা সিপ্যানেল থেকে কিভাবে ফাইল ব্যাকআপ নেওয়া হয় এবং সম্পূর্ণ ওয়েবসাইট ডাটাবেস সহকারে ব্যাক নেওয়া যায় সেই পদ্ধতি শিখব প্রথমে ব্যাকআপে ক্লিক করি এখানে হোম ব্যাক আপ নেওয়ার একটি ব্যবস্থা রয়েছে আপনি সরাসরি সম্পূর্ণ ওয়েবসাইটের ব্যাক ডাউনলোড দিয়ে দিতে পারেন অথবা ব্যাকআপ ফাইল তৈরি করে পরবর্তীতে ডাউনলোড করতে পারেন পার্শিয়াল ব্যাকআপ পদ্ধতিতে খুব সহজে হোম ডিরেক্টরিতে ক্লিক করলে আপনার ব্যাকআপ শুরু হয়ে যাবে হোম ডিরেক্টরিতে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটটি জিজেড ফরমেটে ব্যাক শুরু হয়ে যাবে সেভে ক্লিক করে ওকে দিলে ওয়েবসাইটের ব্যাকআপ শুরু হয়ে যাবে এবং ডাউনলোড শুরু হয়ে যাবে একই সাথে ওয়েবসাইটের ব্যাকআপ এবং ডাউনলোড উভয়ই শুরু হবে এই জন্য সুনির্দিষ্ট সময় সেট করা যাবে না তাহলে এ পদ্ধতিতে আপনি ব্যাকআপ নেওয়া শিখলেন এছাড়াও আরও বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে পার্শিয়াল ব্যাকআপ ছাড়া ব্যাকআপ উইজার্ডের মাধ্যমেও ব্যাকআপ নিতে পারেন সেক্ষেত্রে ব্যাকআপে ক্লিক করলে আরেকটি ফর্ম আসবে এবং সেখানে ফুল ব্যাকআপে ক্লিক করুন সম্পূর্ণ ব্যাকআপ কমপ্লিট হলে আপনার ওয়েব সার্ভারে একটি জিজেট ফাইল তৈরি হবে এবং সেই ফাইল তৈরি হওয়ার পর ইমেল করে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে ব্যাক ফাইল তৈরি হয়ে গিয়েছে তখন সেই ফাইলটিকে ডাউনলোড করলেই আপনি সম্পূর্ণ ওয়েবসাইটের ব্যাক ডাউনলোড করতে পারবেন তাহলে এখানে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই ব্যাকআপ হওয়ার পর এই মেল অ্যাড্রেসে তারা জানিয়ে দিবে জেনারেট ব্যাকআপে ক্লিক করি ব্যাকআপের কার্যক্রম শুরু হয়ে যাবে এবং ব্যাকআপের কার্যক্রম শেষে আপনার হোম ডিরেক্টরিতে ব্যাকআপ ফাইল পাবেন এবং ফাইল কমপ্লিট হওয়ার পর ব্যাকআপ কমপ্লিট হওয়ার পরই আপনার ইমেল অ্যাড্রেসে একটি ইমেল চলে যাবে যে ব্যাকআপ কমপ্লিট হয়েছে